আজকে আমরা দেখতে চলেছি এমন একটি অ্যাপ্লিকেশনের ব্যবহার যেটা আমাদের সবার ফোনে হয়তোবা আছে, আর যদি না থেকে থাকে অবশ্যই অবশ্যই আজকে ডাউনলোড করে নেন। এই অ্যাপ্লিকেশনটির ব্যবহার আমরা সবাই করে থাকি, কিন্তু কিছু কিছু অপশন আমরা হয়তো ব্যবহার করি না, এবং এই অপশনগুলো ব্যবহার করলে আমাদের অনেক কিছু ইম্প্রুভমেন্ট হবে। তো আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে, আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা টাইপ করব এই যেখানে দেখা যাচ্ছে বাংলা ডিকশনারি, এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে এই যে নিচে দেখা যাচ্ছে ইংলিশ বাংলা ডিকশনারি, এটা আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে এটা আমরা ইনস্টল করে নেব। আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রেখেছিলাম, এখন আমি এটা ওপেন করব। ওপেন করার পরে দেখা যাচ্ছে এটা একটি ডিকশনারি যেটাতে ইংলিশ থেকে বাংলা এবং বাংলা থেকে ইংলিশ দুইটা আপনি অর্থ খুঁজে বের করতে পারবেন। সেক্ষেত্রে এই অপশনের বাইরেও আরও অন্যান্য অপশন আছে, সেটা আমি একটু দেখিয়ে দেবো। এবং উচ্চারণগত যে সমস্যাটা আমাদের হয়ে থাকে, আসলে এক্সাক্ট উচ্চারণ কোনটা সেটা আমরা আজকে এখান থেকে দেখে নেব। আমি যদি এখানে লিখি এই শব্দটা PLUMBER, সাধারণত এই শব্দটাকে আমরা বলে থাকি প্লাম্বার, অর্থটা দেখিয়ে দিচ্ছে শীর্ষক অথবা সীসা জিনিসপত্র নির্মাতা। আচ্ছা, এটা আসলে সঠিক উচ্চারণটা কি আমরা এখন জেনে নেব। আমরা এখন জানার জন্য যেখানে প্রোনাউন্স দেখাচ্ছে যে প্রোনাউন্স, এখানে ক্লিক করব। আবার ক্লিক করব, দুইবার শুনলাম, এটা হচ্ছে প্লামার বলতেছে, প্লামার এই শব্দটা বলতেছে প্লামার। আমরা যেটা বলি প্লাম্বার, আসলে এটা ভুল। এটা পাশাপাশি এখানে নাউন বা অন্যান্য আরো এক্সাম্পল দেখাচ্ছে, এবং আমাদের সকলের ফোনে একটা ডিকশনারি থাকা প্রয়োজন। এখানে শুধু ইংলিশ থেকে বাংলা নয়, বাংলা থেকে ইংলিশ আপনি